নারায়ণগঞ্জের চারারগো ফলের আড়তের একটু সামনে 5 নং ঘাটে যাওয়ার রাস্তায় অবৈধভাবে ইটবালির ব্যবসা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। রাস্তার এক পাশ দখল করে অনেক দিন যাবত ব্যবসা করে যাচ্ছেন তারা। রাস্তার এক পাশ দখল করে রাখায় অনেক সময় যানবাহনের চলাচলেও সমস্যা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের রাস্তার উপর এভাবে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসলেও এগুলো উচ্ছেদের ব্যাপারে সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা নেই। অচিরেই এগুলো উচ্ছেদের দাবি জানিয়েছেন সচেতন মহল। সাব্বির ইসলাম চয়ন, NANTV, নারায়ণগঞ্জ।